কখনই বিষয়টি আবাই উমাবাই নুখং চুগিয়া সামুং তাঙ্গুই জানাই নুখং নি তাল চে চিরাই ইয়াকুং কং ইয়াকং নই হিসাব যাক আপনি বাকে চিরাইন অপারেশন খ্লাইনের বাকে চুবাকাই ইউটিএফ মথা তিনি কয়লা শহর গুণনগর ব্লকনি অনুকৌতি এডিসি ভিলেজ নি তৈলিয়ান বাড়ি আমচাইয় কক্তমাও সাইমানকা সামুং তাঙ্গুই জানাই সাঙ্গা দারারংনি সাজক আসেফুর সিমিনা ইয়াক ইয়াকুং কং নই সিরাব যাক পিয়া রং রি বিয়ানির বাকই সাজগ্ন অপারেশন খ্লাইমাইয়া অকক্তমা কয়লা শহর কক্তমনি বিষয়টি আবাই উমাবাই আপনি কয়লা শহর বোকা হাস্তে ও হাবানগর সামুংতানি ইউটিএফনি আদং দীপাঙ্কর জমাতিয়া নিমকল অকক্তমা সপাইকা দীপাঙ্কর জমাতিয়া লাই থানায় সাকিজা সিগাং নব্বনি অফিসনি বরক নতুলাঙ্গই কয়লা শহর টয়লেন বাড়ি সাঙ্গা ডালংনি নুখুঙ্গ থাঙ্গা যত কক্তমা রক সাইমানকা বথাঙ্গ নাইমানি ইয়াগুলো অনুকতি হাঙ্ক সেমু হাবানক আর বি এস কে প্রজেক্ট সাইমানমানি ইয়াগুলো অনুকতি হাঙ্কনি ইনচার্জ ডক্টর পাপিয়া সিংহাবাই কক সাইমানি বিশিংতুই রেজিস্ট্রেশন খ্লাই অপারেশন খ্লাইনা বাকই দীপাক জমাতিয়ানি সাক থানমা সাক খামনামগ মাগনা সাক নাজাগ হুনফান পিয়া নকনি থাঙ্কাই খ্লাইনানি রাংদিনি বিয়া আবনি বাকে বচ্চু বছর দিকা দীপাক জমাতিয়া বক্রক ইউটিউব নি আদং তিনি বচ্চুবা মানতে কক্তমা থানানি সাই খনারিকা ইউটিউব আমিও একজন মেম্বার আমি নিজে সশরীরে গেছিলাম তৈলানি বাড়িতে সেইটা দেখার পর আমরা দেখলাম যে এই কেসটা আর বিএসকে স্কিমের আওতার মধ্যে আসতে পারে তো বাড়িটা পেশেন্টের বাড়িটা ভিজিট করার পর আমরা কয়লাশহর ডিস্ট্রিক্টের যে সিএমও সাথে দেখা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সেই দিন উনি ব্যস্ততা থাকায় আমরা আর বিএসকের যে ডিস্ট্রিক্ট ইনচার্জ ডক্টর পাপিয়া সিনহার সাথে কথা বলি তো যথারীতি আর বিএসকে স্কিমের কি একটা কার্ড বলে যেটা চিকিৎসার জন্য রেফার করা হয় সেটাও ইস্যু করা হইল এখন আমরা আগামীকাল 20 তারিখে এই পেশেন্টটাকে জিবিতে নিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় তাদের যে পেশেন্ট আর তার মা বাবার থাকা খাওয়ার লজিং ফুডিংয়ের ব্যবস্থা আমরা চেষ্টা করছি যাতে দিতে পারি আরবিএসকে ওটা এই জিনিসটা কি মানে আরবিএসকের ফুল ফর্মটা হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এটার মাধ্যমে ফ্রি চিকিৎসা হচ্ছে হ্যাঁ এটার মাধ্যমে ফ্রি চিকিৎসা হচ্ছে তো আর ইউটিএফ আপনাদের সংগঠনের নাম বললেন ইউটিএফ ইউটিএফের ফুল ফর্মটা ইউনাইটেড টিপ্রাসা ফোরাম তো ইউটিএফের মাধ্যমে মানে পেশেন্ট সহ পেশেন্টের মা বাবাকে আপনাদের মানে ইয়েতেই রাখবেন খাওয়াবেন নাকি হ্যাঁ ট্রান্সপোর্টেশন তো এই আরবিএসকে তারা যাওয়ারটা ব্যাপারটা ওরা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে জিবিতে ট্রিটমেন্ট যখন হইব তখন তাদের পেশেন্ট আর তার মা বাবার থাকার ব্যবস্থাটা আমরা করছি সেক্ষেত্রে যদি ধরেন 15 দিন 20 দিন কিংবা এক মাস প্রয়োজন হয় তো তাহলে আপনারা আপনাদের আন্ডারেই থাকবে আমরা আমাদের আন্ডারে বলতে আমরা আপ্রাণ চেষ্টা করব যতদিন সেইখানে থাকে আমরা তাদের থাকা খাওয়া ব্যবস্থা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব কী বলবেন এই যে ইউটিউবের মাধ্যমে এই কাজটা করছেন আপনারা কয়লাশহরে কি প্রথম এরকম কোনো কাজ হ্যাঁ কয়লাশহরে হ্যাঁ এই প্রথম একটা কাজ সাথে আমরা এই এই মাসের মধ্যে ফটিকায়ে একটা হামখর প্রজেক্ট ওপেনিং করতে যাচ্ছি কী জিনিসটা এটা হামখর প্রজেক্ট এটা একটা কম বড় ওয়ার্ড মানে হামখর মানে সবার ভালোর জন্য একটা করার যে একটা বাড়ি সেটা আর কি সেইখানে আমরা ফ্রি অফ কস্ট কী বলে বইপত্র খাতা কলম এরপরে ড্রেস বলতে এত বেশি কস্টলি না সেইগুলি আমরা ওইখানে স্টোর করব আর মাসের যে কোনো একটা দিন আমরা প্রত্যেক এলাকার দুঃস্থদের জন্য সেইগুলি বিতরণ করি সম্পূর্ণ ইউটিউবের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আমাদের এই মুহূর্তে আগরতলা সাব্রুম খোয়াই করব আরও দু একটা আমার জানা নেই 7টা ব্রাঞ্চ আছে হামকর প্রজেক্ট টোটালি ফ্রি অফ কস্টই আমরা ওইখানেও দেই